গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি এখন জানালার ধারে বসে বসে খাচ্ছি চা। তো আর তো খুব ঠান্ডা পড়েছে মা, কম্বলওয়ালার লোকটা ওই দিনের প্রত্যেক দিন আসে, ওই যে চা খা চা খা। তো এখন বাজে কটা? এখন বাজে 9টা। তো আমি আজকে 9টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি। তো চলো, আমি এখন চাটা খেয়ে একটু মাঠে যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। কেন যাচ্ছি চলো দেখাচ্ছি। তো বন্ধুরা মাঠে যাচ্ছি, এখন মাঠে না সরি দোকানে যাচ্ছি মাঠ দিয়ে। তো শ্যাম্পু আনতে যাচ্ছি। কি হচ্ছে তাই? তো শ্যাম্পু আনতে যাচ্ছি, হিয়াও যাচ্ছে। আমার আমি বললাম যাবি নাকি, ও বলে যে আমিও আনবো চলো চল। তো হিয়া আর আমি যাচ্ছি। বাবা কি ঠান্ডা মাঠে, চাদর গায়ে দে চাদর গায়ে দে। ওই যে দোকান। তো গাইস কুয়াশা এখনো আছে, কেমন একটা গন্ধ বেরিয়েছে, পোড়া পোড়া টায়ার পোড়া। তো স্কুলের সামনে দোকান আছে, তো সেই দোকান থেকে আনতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। মনে হয় যে বাংলাদেশ বর্ডার পার হচ্ছি, এপার আর ওপার, এপার বাংলা ওপার বাংলা। তো বন্ধুরা চলো, স্কুলের সামনে প্রায় চলে এসেছি। তো ভাবলাম একটু তোমাদেরকে ঢং করে দেখাই। তো চলো যাওয়া যাক। তো এদিকে দেখো দোকানের সামনে চলে এসেছি, একদম স্কুলের সামনে। তো দেখো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, দিচ্ছে না দিচ্ছে না। তারপরে আর এদিকে এদিকে হিয়া আমাকে চাদরটা দিয়ে দিয়েছে, বলছে আমার লজ্জা করে। তো আমি বললাম যে আমাকে দে, আর আমার এখন গরম লাগছে কি বলবো। তো চলো যাই। তো এদিকে ফাইনালি দিলো আমাদের খরচা, তারপরে এখন যাবো। আর এটা হলো আমাদের স্কুলের সামন, তোমরা তো দেখেইছো। এদিকে বাজার, ওইদিকে এই যে কয়েকদিন আগে বলেছিলাম যে বাচ্চা কিডন্যাপ হচ্ছিল, তো এই রাস্তা দিয়ে হচ্ছিল। তো দেখতে পাচ্ছো সামনে, আমার তো ভালো লাগে না, ভিডিও চলছে ইউটিউব। তো আমাদের স্কুলের নাম প্রাণনাথ হাই স্কুল, হাই স্কুল যাকে বলে। তো স্কুলের ভিতরে যাচ্ছি, আর ওই দেখো একগুলো ছেলে দাঁড়িয়ে আছে। তো আমাকে বলছে যে ব্লগ করিস না, তাই আমি বললাম পড়ি, দাঁড়া তো সামনে যাই তারপরে করছি। তো তোমরা দেখতে থাকো। খুব ভালো লাগতেছে আমার, সব আপনারা সবাই বিশেষ করে লাইক শেয়ার করবেন ডায়মন্ড দইস ব্লগে। দইস ব্লগে বাহ, ঠিক আছে ধন্যবাদ। চাদর নে, গরম লাগে। তো গাইস শ্যাম্পু নিয়ে চলে আসলাম, আর ওটা আমার একটা বন্ধু হয় ক্লাসমেট। তো ও অনেক দূরে ছিলাম, তো তো ও বলছে মানে মানে ব্লগের ইয়াতে বলছে। তো আমি বলছি আমি কাছে যাই তারপরে বল। তো তারপরে বললো তো চলো বাড়ি যাই। না না দেখি কেমন লাগে, না না তো কেমন লাগে, না ভালো লাগে না আমার। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে কি করি না করি দেখতে থাকো। আর এদিকে দৌড়ে দৌড়ে আমি ঘরে গেলাম। এখন বিছানাগুলো আমি রোদ্রে দেবো, মানে লেপ ব্ল্যাঙ্কেট এগুলো রোদ্রে দেবো, কারণ অনেকদিন হয়ে গেছে রোদ্রে দেওয়া হয় না। তো মেন কথা আরও এগুলোকে ধুয়ে দেবো, মানে বেড কাভার এগুলো ধুয়ে দেবো সমস্ত কিছু। তো ভাবলাম এগুলোকে রোদ্রে দিই, তারপরে আমি ধুয়ে দিই সমস্ত। আরে
এদিকে দেখো কতগুলো হয়েছে, যে মানে জামা কাপড় আমাকে প্রত্যেকদিন ধুতে হয়, মানে তোমাদেরকে তো দেখাই না প্রত্যেকদিন, মানে যেদিন বেশি হয় সেদিনই দেখাই। তো মশারি বেড কভার এই ঘরের ওই ঘরের না সরি বিছানার এই বিছানায়, তো এগুলোকে আমি ভালো করে ভিজিয়ে নিব, ভিজিয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে ধুয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এগুলোকে ভালো করে ভিজাতে হবে, কারণ প্রচণ্ড নোংরা হয়েছে, ধুলো, মেন কথা হলো ধুলো। তো গ্রামের মানুষরা এরকম করেই তোমার ধোয়, মানে একবারে খুঁচে 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 চেপে চেপে তোমার এগুলোকে পরিষ্কার করে। তো আমিও সেরকম এদিকে আমার জামা কাপড় ভেজাতে ভেজাতে খিদে পেয়ে গেল। তো দাদা এদিকে রুটি নিয়ে আসলো, ওকে আমি বলেছিলাম যে নিয়ে আসিস। তো এগুলো আমাদের দোকানের রুটি, তোমার হলো রুটি আর তরকারি। তো চলো আমি এখন ফটাফট করে খেয়ে তারপরে আমি জামা কাপড়গুলো ধুয়ে দেব। তো বন্ধুরা এখন খাবো রুটি। এগুলা এগুলো কিন্তু আমাদের দোকানের রুটি, আমাদের দোকানের রুটি ভাজে। রুটির সাইজ দেখো তো বিশাল বড়। তো আনতে বলেছিলাম দাদাকে, তো নিয়ে আসলো। এগুলো খেয়ে দিয়ে তারপরে আমি জামা কাপড় ধোবো। তুমি খাবে না? তারপর আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো কাচতে আসলাম, একদম খুঁচে 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 কাচতে আসলাম। তো আমরা হলো গ্রামের মানুষ বন্ধুরা, আমরা হলো সব কিছু করতে পারি, জামা কাপড় কাচতে পারি, চুল বাঁধতে পারি, রান্না করতে পারি, সমস্ত কিছু করতে পারি। তো এদিকে আমি চলে আসলাম ইসে করতে, জামা কাপড়গুলো মেলতে। তো জায়গা তো একদমই নেই, এদিকে নেই ওইদিকে নেই, মানে কি বলবো, কি করে যে নাড়তে হয়, আর এত জামা কাপড় হয় ঠান্ডার দিনে, মানে বলার মতো না। তো দেখতেই পাচ্ছ আমি আমি কান ফুটেছি না দীপাজির মার কাছে, কিন্তু কলম না লেখে। তো বন্ধুরা তোমরা ভাববে হঠাৎ করে এখানে আবার কি হচ্ছে। তো তোমাদেরকে মানে দেখাতেই ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে, তারপরে ফট করে মনে পড়লো এ মা আমি তো এটাতে দেখাতেই হবে। তো এদিকে ডাক্তারবাবুকে পুচকি দিয়ে ফোন করেছিল, ও কানের ফুটা করবে, ঠিক আছে উপর কান। তো আমি পরে স্নান করে আসলাম, এসে দেখি কাকু চলে আসলো, আর এদিকে পুচকিদির কানে আমি ডাক দিয়ে দিচ্ছি, তো সেইভাবে ফুটা করবে। তো তোমরা দেখতে থাকো কীভাবে ফুটো করে, আর মজা হবে, দেখতে থাকো। আমিও ভেবেছিলাম করব, কিন্তু সোনার কানের লাগে, তো আমার তো সোনার টপ আছে, কিন্তু আমার তো রিং ছোট ছোট নেই। তো ভাবলাম, তারপরে ভাবলাম ওর করার পরে করব। তো তোমরা দেখতেই থাকো ব্লগটা কি করি না করি। আর এদিকে কাকুকে দেখিয়ে দিচ্ছি, আর তোমাদেরকে কি বলবো, আমি আমার ফুটানো তোমরা দেখবে। তো বন্ধুরা এদিকে তো পুচকিদির একটা কানের হয়ে গেল, বাকি আর একটা আছে। আমার তো ভয়ই লাগছে। আর এই যে বৌদি বলছিল আমার মোর কানেরটা ফুটি দাও তো, সেলাই করে দাও তো। গাইস দেখো পোড়ানো হয়ে গেল, এই যে লাগে না, হ্যাঁ কোনো ব্যথা লাগে না, ইচ্ছাই লাগতেছে না, পরে যখন কানের পরে ভালো লাগে। গাইস আমি ফুটা করব এখন, কাকি ফুটে দি মেলায় করবেন তাহলে নাক ফুটো বন্ধ হয় না? ভারিছে
মালটা তো তোমার কাছে নিচের কানের না পড়লেও হয় কো তাই না এমনিতে ভাল লাগে কিন্তু আমি হীরা তুই সোনা দেখছিস না ওইটা এখন তো বন্ধুরা এই দেখো কানের ফুটো করে ফেললাম কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবে কিন্তু ব্যথা একটুও লাগেনি জাস্ট যখন সুইটা দেয় তখন একটু ব্যথা লাগে একটু মানে যেমন ইঞ্জেকশন যেমন দেয় সেরকম আর কি পিঁপড়ার মতো লাগে আমি বলতেছি তো এই কাকু হলো ডাক্তার ঠিক আছে তো কাকু হলো মানে কি বলি কানও ফুটায় নাকও ফুটায় সব তো তোমরা বলো দোকান কই চান্দামারি বাজার তো আশেপাশে যদি হয়ে থাকো কেউ তাহলে কিন্তু কাকুর দোকানে ফুটাতে পারো স্কুলের সামনে বিশ্বাস মেডিকেল আর নাম্বারটা তোমাদেরকে আমি নিচে দিয়ে দেবো যদি কন্ট্যাক্ট করতে ইচ্ছা করে তোমরা নিয়ে কন্ট্যাক্ট করো ঠিক আছে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম তো মানে যারা আশেপাশে যদি হয়ে থাকো তারা কিন্তু ফুটাতে পারো কোনো প্রবলেম হবে না আর প্রবলেম হলে আমি এত আছি তাই না ফ্রিতে ওষুধ কিনে দিব ফ্রিতে ওষুধ কিনে দিব তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো বন্ধুরা কানের তো ফোটানো হয়ে গেলে এক ফোঁটা ব্যথা লাগে না বন্ধুরা বিশ্বাস করো তোমরা কিন্তু ফোটাতে পারো তো তারপর আমি এদিকে বিছানাগুলো করে নিচ্ছি ফটাফট করে তো তোমরা দেখতে থাকো তো গাইস আমি একদম বিছানা টিছানা যেগুলো ধুয়ে দিয়েছিলাম বেড কভার সমস্ত কিছু সমস্ত কিছু গুছিয়ে নিলাম মানে বিছানা পেতে নিলাম আর হলো কি বলে ভাত খেয়ে নিলাম এখন বাজে 5টাই বাজে প্রায় না না 4:30 মতো বাজে তো এখন আমি ইসে করলাম ভাত খেলাম আর ভাতটাত খেয়ে আমি যে রেডি হয়ে রাস্তায় বেরোলাম তো এই দেখো কানেরটা কেমন লাগছে এখন না একটু একটু ব্যথা করছে একটু একটু বেশি না একটু একটু ব্যথা করছে তো চলো আমি এখন একটু রাস্তায় যাব রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কি কথা বলবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমার ভিডিও যদি তোমাদের আজকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি করে ছোটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো আজকে আমাদের টাটা বাই বাই দেখা হবে একটি নতুন ব্লগে তো টাটা